সাবস্ক্রাইব করুন কৌটেক ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কৌটেক ইউটিউব চ্যানেল। আমি হচ্ছি আপনাদের হোস্ট কৌশিক। আজকের এই ভিডিওটা অ্যাবাউট 3D মিউজিক। 3D মিউজিক তো আপনারা বহু জায়গায় দেখে থাকবেন, ইউটিউবে সার্চ করলে এখন বহু 3D মিউজিক আপনি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে মোবাইল হ্যান্ডসেট দিয়ে একটা দারুণ 3D মিউজিক আপনারা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, দেখতে থাকুন কৌটেক ইউটিউব চ্যানেল। থ্রিডি মিউজিক তৈরি করার দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে অ্যাপ দিয়ে আর একটা অ্যাপ না দিয়ে। তো অ্যাপ দিয়ে যে প্রসেসটা, সেটাতে কিন্তু আপনি গানটা আপনার ফোনেতে সেভ করে রাখতে পারবেন, কিন্তু অ্যাপ না দিয়ে যে প্রসেসটা দেখাবো সেটাতে কিন্তু গানটা আপনি ফোনে সেভ করে রাখতে পারবেন না, এবং 3D এফেক্টটা আপনাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। অ্যাপ দিয়ে যে প্রসেসটা সেটা দেখার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হচ্ছে কাইনমাস্টার প্রো। কাইনমাস্টার প্রো পাওয়ার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে কাইনমাস্টার প্রো। আমার এসে গেছে, এখানে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমার ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে, আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন। ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাকে একটা নিউ প্রজেক্ট লঞ্চ করতে হবে। এবার মিডিয়াতে গিয়ে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড প্রথমেই সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। এবার এটাকে আমি প্রয়োজন মতো বাড়িয়ে নেব। বাড়িয়ে নিলাম, এটুকুতেই হয়ে যাবে আমার। ওকে, এবার কী করতে হবে, অডিওতে গিয়ে একটা মিউজিক সিলেক্ট করে নিতে হবে। আমি অ্যাকশন ট্রেলারটাই নিলাম। ওকে, এরপর ওই মিউজিকটাই আর একটা লেয়ারে নিতে হবে, নিয়ে নিলাম। সেম মিউজিক দুটো লেয়ারে, আলাদা আলাদা লেয়ারে কিন্তু নিতে হবে। ওকে, এরপর কি করব, ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে স্পিকারের যে অপশনটাতে, এখানেতে গিয়ে ফার্স্ট স্পিকারটাকে রাইটে নিয়ে চলে আসব। ওকে, আর সেকেন্ড লেয়ারটাকে সিলেক্ট করে সেকেন্ড লেয়ারের সেকেন্ড স্পিকারটাকে রাইট থেকে লেফটে নিয়ে চলে আসব। ওকে, এরপর কি করব, ফার্স্ট লেয়ারটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে একটা 4 সেকেন্ডের একটা গ্যাপ নিচ্ছি আমি। হ্যাঁ, 4 সেকেন্ডের একটা গ্যাপ নিলাম। এবার এই অপশানটিতে গিয়ে এটাকে আমি ওপরের দিকে তুলে দিলাম। আবার একটা 4 সেকেন্ডের গ্যাপ নিয়ে এটাকে আমি নিচের দিকে নামিয়ে দিলাম। এভাবে আমি এটা কিন্তু কন্টিনিউ করতে থাকব। এভাবে কিন্তু কন্টিনিউ করব। এটা আপনারা যে কোনো ডিউরেশনে কিন্তু নিতে পারেন, 4 সেকেন্ড বলে না, আপনারা যে কোনো ডিউরেশনে কিন্তু এটা নিতে পারেন। ওকে, এটা কমপ্লিট করলাম। এবার কি করব, দেখুন ফার্স্ট লেয়ারে এটা কিন্তু 4 সেকেন্ডটা প্রথমে উপরের দিকে ছিল, সেকেন্ড লেয়ারে কি করতে হবে, ঠিক ফার্স্ট লেয়ারের বিপরীতটা করতে হবে। এখানে 4 সেকেন্ডটা নিচের দিকে নিয়ে নামিয়ে কিন্তু রাখতে হবে। ওকে, এবার কি করব, সেকেন্ড লেয়ারটাকে সিলেক্ট করলাম, এই অপশানে গেলাম, 4 সেকেন্ডের ডিউরেশনটা কনফার্ম করলাম, এটা কিন্তু নিচের দিকে নামিয়ে রাখলাম। আবার 4 সেকেন্ডের গ্যাপটা কনফার্ম করে এটা উপরে দিয়ে করলাম। একইভাবে এটা কিন্তু কমপ্লিট করব। কমপ্লিট করলাম, ব্যাস আমার প্রজেক্ট কিন্তু রেডি। এবার এটি কিন্তু প্লে করে দেখব। এই 3D এফেক্টটি পাওয়ার জন্য আপনাকে কিন্তু হেডফোন অবশ্যই ইউজ করতে হবে, কারণ হেডফোন ছাড়া 3D এফেক্টটা কিন্তু পাওয়া যাবে না। নর্মাল স্পিকারে কিন্তু 3D এফেক্টটা একদমই বোঝা যাবে না, আপনাকে অবশ্যই হেডফোন ইউজ করতে হবে। তো চলুন প্লে করে দেখে নিই কেমন 3D এফেক্টটা হলো।
দারুণ একটা এফেক্ট পেয়ে গেলাম। এবার এটাকে আমি সেভ করে নেব, সেভ করার জন্য এখানেতে গিয়ে এক্সপোর্ট করে নেব। এই এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলেই আপনি কিন্তু এই মিউজিকটা আপনার ফোনের গ্যালারিতে পেয়ে যাবেন। এবার সেকেন্ড যে প্রসেসটা আমি দেখাবো সেটার জন্য আপনাকে প্রথমেই আপনার মিউজিক প্লেয়ার থেকে একটা গান কিন্তু প্রথমেই প্লে করে রাখতে হবে। এখন আমি প্লে করছি না, প্লে করলে আপনারা আমার ভয়েসটা কিন্তু শুনতে পাবেন না, আপনারা প্লে করে রাখবেন। এবার এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে, গানটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি হোম কি প্রেস করে দিলে গানটা ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকবে। হোম কিতে চলে গেলেন, এবার আপনি সেটিংসে গিয়ে অ্যাক্সেসিবিলিটি বলে একটা অপশান পাবেন, সেখানেতে যাবেন। গিয়ে হিয়ারিং এনহ্যান্সমেন্ট বলে একটা অপশান পাবেন, সেখানেতে চলে যাবেন। এবার দেখতে পাচ্ছেন লেফট রাইট সাউন্ড ব্যালেন্স, এটাকে কিন্তু এই বাটনটাকে আপনি স্লোলি লেফট টু রাইট, রাইট টু লেফট করে আপনি একটা দারুণ 3D এফেক্ট কিন্তু পাবেন। এভাবে লেফট টু রাইট, রাইট টু লেফট স্লোলি মুভ করতে হবে, তাহলে কিন্তু আপনি একটা দারুণ 3D এফেক্ট কিন্তু পাবেন। ওকে, তো ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সাথে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে আপনারা জানেন চ্যানেলের ডিসক্রিপশানের ঠিক নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেটাকে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে একটা বেল আইকন আসবে, সেটিতে প্রেস করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিওর আপডেট দিতেই সবার আগে আপনার ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায় কৌটিক ইউটিউব চ্যানেলের থেকে। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, বাই।